আমি এই মুহূর্তে রয়েছি নগরীর নগরের পঁয়ত্রিশ নং ওয়ার্ডের চামিলিবাগে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আজকে গতকাল থেকে কিন্তু রাতে বৃষ্টি হয়েছে এবং ভোর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে যার কারণে সিলেটের এই মুহূর্তে যে জায়গা দাঁড়িয়ে আছে এটা ঠিক পেছনে একটি টিলা ছিল এই টিলা কিন্তু ভূমিদশ হয়ে কিন্তু একই পরিবার তিনজন এখন পর্যন্ত মাটি চাপায় নিখোঁজ হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে তাদেরকে উদ্ধার করার জন্য এখন পর্যন্ত সকাল সাতটা থেকে কিন্তু কাজ চলছে এবং ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছি তারা বলছে সকাল আটটা তারা আসছিলো আটটা থেকে তারা এখন এগারোটা পনেরো বাঁচতে চলছে তারা কাজ শুরু করেছে এবং আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে এই তিনজন নিখুঁজ ছাড়াও তিনজনকে আহত অবস্থায় সিলেট এম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই পরিবার আরও কয়েকজন ছিলেন যারা সুস্থ অবস্থায় রয়েছেন এইখানকার যারা স্থানীয়রা তারা বলছেন যে সিলেটে আসলে বেশ কয়েকদিন ধরে কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাত হচ্ছিল এবং তাদেরকে কিন্তু বারবার সিলেট সিটি কর্পোরেশন থেকে এক দুই তিন থাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার সতর্ক করা হয়েছিল এখান থেকে তাদের গড় বাড়ি সরিয়ে নেওয়ার জন্য এখানকার যারা কাউন্সিলর তারা আমাদেরকে এই কথা বলেছেন কিন্তু এইখানে হুট করে কিন্তু তিনজন নিখোঁজ হওয়ার পর পুরো আসলে এলাকায় একটি সুখের ছায়া নেমে এসেছে এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না তারা আসলে জীবিত না মৃত অবস্থায় রয়েছেন তবে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে শুধু ফায়ার সার্ভিস নয় সিলি সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্ম কর্মচারী রয়েছেন তারা করছেন এলাকাবাসীর সহ সবাই আন্তরিকভাবে কিন্তু কাজ শুরু করেছেন এবং আসলে কত সময় লাগতে পারে এখন পর্যন্ত আসলে তা বলা যাচ্ছে না নির্দিষ্ট করে তবে এখানকার ফায়ার সার্ভিস আমাদের সাথে আমাদের সাথে কথা বলেছে যে এই কাজটি উদ্ধার তৎপরতা চালাতে আরও বেশ সময় লাগবে কারণ পুরো একটি টিলার মাটি কিন্তু একটি বাড়িকে চাপা দিয়েছে এবং মাটিও কিন্তু আসলে কাদালো কাদা অবস্থায় রয়েছে এই কারণে মাটিগুলো পিচ্ছিল অবস্থায় রয়েছে যার কারণে আসলে মাটিগুলো তুলতেও আসলে কিন্তু সময় নিচ্ছে এবং এখানকার যারা উদ্ধারকর্মীরা রয়েছেন স্থানীয়রা তারা বলছেন যে ফায়ার সার্ভিসের আরও বেশি ইউনিট যাতে কাজ করে তারা এই দাবি ইতিমধ্যে জানিয়েছেন তো কাকুলি আমরা আসলে পরবর্তী আপডেট এখানকার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো পরবর্তী বুলেটিনও খাকুলে এই ছিল আমার কাছে সিলেটের শামিলিবাক থেকে সর্বশেষ